শুরুতেই সংবাদ শিরোনাম, অতীতের সব রেকর্ড ভঙ্গ, ইসরায়েল অভিমুখে ছোড়া হলো 3000 রকেট, ইসরায়েলের চরম আতঙ্কে ভারতীয় নার্সরা, ইসরায়েলে আগ্রাসন নিয়ে ফোনে কথা বললেন ইরান ও তুরস্কের প্রেসিডেন্ট, ইহুদি উপাসনালয়ের গ্যালারি ভেঙে নিহত দুই, আহত শতাধিক, উম্মাহ আমাদের নেতৃত্বের অপেক্ষা করছে ওআইসির বৈঠকে তুরস্ক, ইসরায়েলি হামলায় সমর্থন দিয়ে নিজ দলের তোপের মুখে বাইডেন। এবার বিস্তারিত, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী হওয়ার বিষয়টি স্বীকার করেছেন একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি জেনারেল। তিনি বলেছেন, ইসরায়েল গাজার বিরুদ্ধে চলমান সংঘর্ষে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রকেট হামলার শিকার হয়েছে। ইহুদিবাসী ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্টের কমান্ডার মেজর জেনারেল অরি গর্ডিন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েকদিনে গাজা থেকে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েল অভিমুখে প্রায় 3000 রকেট নিক্ষেপ করেছে। এর আগে 2019 সালের সংঘর্ষে গাজা থেকে এত বেশি রকেট নিক্ষেপ করা হয়নি। এবং 2006 সালের সংঘর্ষে লেবাননের হিজবুল্লাহ এত বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। জেনারেল গর্ডিন একটি গ্রাফিক দেখিয়ে বলেন, 2019 সালের নভেম্বরে তিন দিনের সংঘাতে গাজা ভিত্তিক ইসলামী জিহাদ আন্দোলন মাত্র 570টি রকেট নিক্ষেপ করেছিল। এছাড়া 2006 সালে লেবাননের হিজবুল্লাহ 19 দিনে ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মোট 4500 রকেট ছুড়েছিল। ইসরায়েলি এই জেনারেল বলেন, দিনের হিসাবে গড়ে বর্তমান সংঘর্ষে সর্বাধিক রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা। গাজা উপত্যকার উপর ইসরায়েলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 55 নারী ও 33 শিশু সহ 188 ফিলিস্তিনি শহীদ এবং 1230 জন আহত হয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে জীবন ও জীবিকা দুই হারানোর আতঙ্কে আছেন ভারতীয় নার্সরা। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, ইসরায়েলে কমপক্ষে 14000 ভারতীয় নাগরিকের বসবাস, এদের মধ্যে 13000-এরও বেশি আছেন নার্স। ইসরায়েলের বিমান হামলার জবাব দিতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস 2000-এরও বেশি রকেট হামলা চালিয়েছে ইহুদিবাসী দেশটির বিভিন্ন শহরে। এর প্রায় 10-20% গিয়ে ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে। এতে ইসরায়েলে এক ভারতীয় নারী সহ মোট 8 জন নিহত হয়েছেন। এর আগে 2014 সালে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যে সংঘাত হয়েছিল, তখন হামাসের প্রায় সব রকেটই আটকে দিতে সক্ষম হয় ইহুদিবাসী দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন, হামাসের ছোড়া অনেক রকেটই আটকাতে পারছেন না আয়রন ডোম, ফলে ইসরায়েলিদের পাশাপাশি সেখানে বসবাসরত ভারতীয়দের মধ্যেও চরম আতঙ্ক কাজ করছে। ফিলিস্তিনের অসহায় জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইসলামী প্রজাতন্ত্রের ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ব এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে ডক্টর হাসান রুহানি এই আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিন এখনও মুসলিম উম্মার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অভিন্ন একটি ইস্যু। নিরুপায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অবসানের জন্য তেল আবিবকে মোকাবেলা জরুরি বলে তিনি মন্তব্য। প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, আঞ্চলিক গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ হিসাবে ইরান ও তুরস্কের মধ্যে এই ইস্যুতে সহযোগিতা বাড়ানো দরকার। এছাড়া জাতিসংঘ ও ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিওর মাধ্যমে ইহুদিবাসী ইসরায়েলের অপরাধযজ্ঞ এবং আগ্রাসন বন্ধের পদক্ষেপ নিতে হবে। টেলিফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, ইসরায়েলকে মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা করেন, ওআইসির বৈঠকে অংশগ্রহণকারীরা ইসরায়েলি আচরণ বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।
জেরুজালেমের উত্তর অঞ্চলের জিফাত জেফ এলাকায় নির্মাণাধীন একটি ইহুদি উপাসনালয়ের গ্যালারি ভেঙে দুই ইহুদি উপাসক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রার্থনা করতে আসা শতাধিক আহত হয়েছেন। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আহতদের মধ্যে অন্তত 60 জনের চিকিৎসা দেওয়া হয়েছে, এদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। জেরুজালেমের উত্তরে অধিকৃত পশ্চিম তীরে উপাসনালয়টি ইহুদিদের অবৈধ বস্তিতে অবস্থিত। দুর্ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার ছুটির দিনে শব্বাত উপলক্ষে প্রায় 650 ইহুদি অধিকৃত পশ্চিম তীরের জিফাত জেফের ওই উপাসনালয়ের প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। উপাসনালয়টি আংশিকভাবে নির্মিত ছিল, যার কাজ তখনও চলছিল। এমন উপাসনালয়ে নিরাপদ নয় সতর্ক বার্তা দিয়ে সেখানে জড়ো না হতে নির্দেশনা দিয়েছিল স্থানীয় প্রশাসন, কিন্তু তা সত্ত্বেও সেখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রার্থনাকারীকে প্রবেশ করে, যার ফলে দুর্ঘটনা এড়ানো যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আসনে বসার আগে উপাসকেরা নেচে নেচে গান গাইছিলেন, তখন হঠাৎ করেই গ্যালারি ভেঙে তারা নিচে পড়ে যান। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে, যেখানে দেখা গেছে আংশিকভাবে নির্মিত উপাসনালয়ের আসন হঠাৎ ধসে পড়ছে। উপাসনালয়ের ওপরের দিক থেকে নিজের আসনে বসাদের ওপর ছিটকে পড়ছেন ইহুদিরা। জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলি আচরণের কারণে দ্বিরাষ্ট্রীয় সমাধান অসম্ভব হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার বিষয়ে বিবৃতি দিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদেরও সমালোচনা করেছেন তিনি। খবর টিআরটি আরবির। রোববার ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এই সময় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় বিষয়টির সমালোচনা করেন তিনি। মেভলুত কাভুসোগলু বলেন, বর্ণবাদী নীতি অনুসরণ করার কারণে ইসরায়েলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন হ্রাস পাচ্ছে বলে আমরা দেখছি। তবে এ সময় ইসরায়েলের সঙ্গে কয়েকটি মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিক করার কারণে আমরা প্রতিবাদ কতটুকু গুরুত্ব পাবে। ওয়াইসির বৈঠকে ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ের সব পদক্ষেপের নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। বৈঠক শেষে এক টুইট বার্তায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের জন্য আমাদের ঐক্য এবং দৃঢ়তা দেখানোর সময় এসেছে। উম্মা আমাদের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে। ওয়াইসির নির্বাহী কমিটির জরুরি বৈঠকে ফিলিস্তিনে চলমান নৃশংসতার জন্য এককভাবে ইসরায়েলকে দায়ী করা হয়েছে বলেও তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ফিলিস্তিন ইসরায়েলের মধ্যকার সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এদিকে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ক্ষেপণাস্ত্র ও কামান হামলায় 180 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে 52 শিশু রয়েছে। আহত হয়েছেন 1000-এর বেশি মানুষ, কিন্তু এ বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করেননি জো বাইডেন। উল্টো ফিলিস্তিন থেকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের হামলাকে তাদের আত্মরক্ষার অধিকার হিসাবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তাদের এই অধিকারের প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। তবে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের টানা সংঘাতে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান নিয়ে নিজ দলের মধ্যেই তোপের মুখে পড়েছেন তিনি। জানা গেছে, প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েলের প্রতি এমন অবস্থানের কারণে তার দল ডেমোক্রেট পার্টির ভেতরে ক্ষোভের ও বিভক্তির তৈরি করেছে। বেশ কয়েকজন ডেমোক্রেট নেতা প্রেসিডেন্ট জো বাইডেনের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা ইসরায়েলের ওপর চাপ তৈরিতে কাজ করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। ডেমোক্রেটরা সামাজিক ও জাতিগত ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে স্বাগত জানিয়েছে। উদারপন্থী ডেমোক্রেটরা চান, অভ্যন্তরীণ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পররাষ্ট্র নীতিতেও ন্যায় বিচারের বিষয়টিকে গুরুত্ব দেবে বাইডেন প্রশাসন। দলের উদারপন্থীরা মানবাধিকারকে অবজ্ঞা করে ইসরায়েলের পক্ষে হোয়াইট হাউসের অবস্থান নেওয়ার সমালোচনা করছেন।
পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি পরিবারগুলোতে উচ্ছেদ নিয়ে ইসরায়েলের বিপক্ষে সরাসরি অবস্থান না নেওয়ার জন্য তারা বাইডেনের সমালোচনা করছেন। ইসরায়েলের নিজেকে আত্মরক্ষার অধিকার রয়েছে, বাইডেন একথা বলার পর মার্কিন প্রতিনিধি পরিষদের উদারপন্থীরা ব্যাপক সমালোচনা করেন। নিউইয়র্কের কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওয়াক্সিও কর্টেজ বলেন, তাহলে কি ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকার নেই? তিনি এক টুইট বার্তায় বলেন, যদি বাইডেন প্রশাসন একটি মিত্রের বিপক্ষে সাহস নিয়ে দাঁড়াতে না পারে তবে কে পারবে? তাহলে কিভাবে দাবি করবেন যে আপনারা মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন? মিশিগানের কংগ্রেসম্যান রশিদা তালিব বলেন, ইসরায়েল গণমাধ্যমকে টার্গেট করছে কিন্তু বিশ্ব তাদের যুদ্ধাপরাধ দেখতে পারছে না। ডেমোক্র্যাট নেতা সিনেটর বার্নি স্যান্ডার্স লিখেছেন, যুক্তরাষ্ট্রের উচিত অনতিবিলম্বে যুদ্ধ বিরতির দাবি জানানো, তারা নেতানিয়াহু সরকারের সমর্থনকারী হতে পারে না। মেরিল্যান্ডের ডেমোক্র্যাট ক্রিস ভ্যান হলেন বলেন, ইসরায়েলের পরিকল্পিত ফিলিস্তিন উচ্ছেদ অভিযানে আন্তর্জাতিক আইন ভঙ্গ হচ্ছে, তাছাড়া সর্বোপরি বাইডেন প্রশাসনের মানবাধিকারের প্রতিশ্রুতি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি এরিক সলওয়েল বলেন, আমাদেরকে এই সংঘাতের অবসান ঘটাতে হবে, ঈশ্বরের কৃপায় আমাদের যুক্তরাষ্ট্রে এখন একজন দায়িত্বশীল প্রেসিডেন্ট আছেন, আমি মনে করি তিনি ইসরায়েলের নেতাকে যা করা প্রয়োজন সেটি করতে চাপ দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।